Assalamu alaikum everyone, welcome to my channel Cooking by Nimu's Mom. In this video, I will show you my mom's special Moglai Porota recipe. Ajke ami 4ti dimer 3ti Moglai banabo. Er jonno ami ekti batite moida niye nichi 2 cup. Diye dicchi 1 table chamoch chini, 1/2 chamoch lobon, 2 table chamoch tel. Diye hater shajje bhalobhabe makhiye nibo. এবার ময়দাটি হাতের মুঠোয় নিয়ে চাপ দিয়ে দেখব এটি ডলা পেকে যায় কিনা। যদি ডলা পেকে যায় তাহলে বুঝতে হবে আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তবে এখানে আমি পানিটি একবারে না দিয়ে কিছুক্ষণ পর পর পানিটি দিচ্ছি আর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি। আমি ডোটি খুব ভালোভাবে এখানে মাখিয়ে নিব। আমার ডোটি মাখানো হয়ে গেলে এবার গোল করে বাটিতে রেখে তার উপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। আমি এখানে তেল এই কারণে ব্যবহার করছি যাতে আমার ডোটির উপরে শক্ত হয়ে না আসে। এবার একটি ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এবার আমি মোগলাই ডিমটি মাখিয়ে নিব। এর জন্য আমি একটি বাটিতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ, কাঁচামরিচ দিচ্ছি 2 টেবিল চামচ, ধনে পাতা দিচ্ছি 1/3 কাপ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1টা চামচ দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব। আমার মাখানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি 4টি ডিম। এবার আমি পুনরায় ডিমটির সাথে ভালোভাবে মাখিয়ে নিব। আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে যে আটাটি মাখিয়ে রেখেছিলাম সেটি এবার নিয়ে নিব এবং হাতের সাহায্যে কিছুটা লম্বা করে নিচ্ছি। এবার একটি চাকুর সাহায্যে এটিকে সমান 3টি অংশে ভাগ করে নিব এবং 1টি অংশ নিয়ে গোল লাচি তৈরি করে নিব। এভাবে আমি সবগুলো লাচি তৈরি করে নিয়েছি। এবার একটি লাচি নিয়ে আমি একটি রুটি বেলে নিব। রুটিটি কিন্তু একটু বড় আর পাতলা করে বেলে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি রুটিটি কত বড় করে বেলে নিয়েছি। এবার বেলে নেওয়া রুটির উপর আমি আগে থেকে যে ডিমটি মাখিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি এবং কিছুটা গোল করে ছড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি। এবার রুটিটি দুই পাশ থেকে ভাঁজ করে কিছুটা অংশ তুলে নিব। এবার আঙ্গুলের সাহায্যে ডিমের কিছুটা মিশ্রণ নিয়ে রুটিটির অন্য পাশে লাগিয়ে নিব এবং এটি ভাঁজ করে নিব। একইভাবে আমি অন্য পাশটিও করে নিচ্ছি। আমি এখানে ডিমের মিশ্রণটি এ কারণে লাগাচ্ছি যাতে আমি এতে তেলে দেওয়ার সময় কোনো কারণে এটি খুলে ডিমগুলো বাইরে বেরিয়ে না আসে। এবার আমি এটিকে গরম তেলে দিয়ে দিব। আমি কিন্তু এখানে তেলটি আগে থেকে গরম করে নিয়েছিলাম। আমার মোগলাইয়ের একপাশে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উল্টে দিচ্ছি এবং কিছুটা গরম তেল মোগলাইয়ের ওপর দিয়ে দিচ্ছি। এভাবে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মোগলাইটি ফুলে একদম টইটম্বর হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি মোগলাইটি উঠিয়ে নিব, আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আপনাদের সুবিধার্থে একটি মোগলাই আমি কেটে দেখিয়ে দিচ্ছি এটি কেমন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটি দেখতে কতটা ক্রিস্পি আর কতটা লোভনীয় হয়েছে। মোগলাই কিন্তু আমাদের সকলেই খুব প্রিয় একটি মুখরোচক খাবার। এভাবে কিন্তু বাসায় মোগলাই বানালে আপনাদের আর বাজার থেকে কিনে খেতে হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।